নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার, প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। 6 ডিসেম্বর 2022 মঙ্গলবার যে 5 রাশির মহা প্রাপ্তি ঘটতে চলেছে, সেই 5টি রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে প্রতিদিনের মতন একটি কথা আমি বারবার বলি, আপনারা আলোচনাটা অবশ্যই শুনবেন, কারণ কিছু গুরুত্বপূর্ণ কথা আমি এই ভিডিওতে বলি, যেটা আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ না শুনলে অনেক কিছু কিন্তু মিস করে যেতে পারেন। আমি একটু আপনাদেরকে একটি কথা আপনাদেরকে বলি, অনুরোধ করি যে আপনারা শুধুমাত্র রাশির নাম শুনছেন, ইনভেস্টমেন্ট করছেন, প্রাপ্তিতে বাধা আসছে, হবে বাধা হবে, কারণ আপনি তো সম্পূর্ণ ভিডিওটি শুনছেন না। দেখুন, প্রাপ্তির মুখ্য কারক গ্রহ রাহু, আপনার জন্মছকে রাহু গ্রহ কোন ভাবে অবস্থান করছে এটা আগে জানা দরকার। রাহু, তারপরের পার্ট হচ্ছে শুক্র এবং শনি, আপনার কোন ভাবে অবস্থান করছে, এবং বুধ গ্রহ, এই কটি গ্রহ আপনার কোন ভাবে অবস্থান করছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে এটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্ট অথবা আপনার হস্তরেখার উপর। অনেকে রাহু কবচ নিচ্ছেন, কাজ পাচ্ছেন, অনেকেই কাজ পাচ্ছেন, কিন্তু আমি একটি কথা বলবো, কেউ কেউ আবার নিজে থেকে নিয়ে নিচ্ছেন। একটু আপনি নিজস্ব জন্ম ছকটা বিচার করুন। রাহু তো আপনাকে দিবে, রাহু আপনাকে কোটিপতি বানাবে, কারণ কলিযুগে রাহু ছাড়া আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তি কোনো গ্রহই কিন্তু করতে পারবে না। এই জন্য ওই যাদের একটুর জন্য, অল্পের জন্য বড় অ্যামাউন্টের অর্থ মিস খেয়ে যাচ্ছে, তাদের জন্য আমি বলবো রাহু রক্ষা কবচ আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে মানে লাভদায়ক কিন্তু হবে। এই জন্য আপনারা অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলীটা একবার বিচার করুন, যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা বিচার করুন। আপনার ক্ষেত্রে শনি কবচও কিন্তু প্রয়োজন হতে পারে, এটাও কিন্তু জানা দরকার কোন কবচগুলো আপনার ক্ষেত্রে প্রয়োজন। দেখুন, শনিও কিন্তু কলিযুগে কিন্তু অর্থ দেয়, আর শনির অর্থ কিন্তু স্টেবল অর্থ। তো এর সাথে সাথে আপনাকে দেখতে হবে আপনার ভাগ্যভাব। অনেক সময় ভাগ্যের জন্য আপনার ভাগ্যভাব পীড়িত, এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। ভাগ্য যদি আপনার সাথ না দেয়, আপনি কিন্তু কোটিপতি কিন্তু হতে পারবেন না, এবং আপনার ধনভাব এবং আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে বিশেষভাবে পর্যালোচনা করা কিন্তু বিশেষভাবে প্রয়োজন। শুধুমাত্র আপনি ভিডিও দেখছেন, ইনভেস্টমেন্ট করছেন হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন কনসাল্ট করে, এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন। এবং এর পাশাপাশি আপনাদেরকে একটি কথা বলি, বর্তমানে যারা রাহু রক্ষা কবচ বা শনি রক্ষা কবচ, বজরঙ্গুলি কবচ যারা নিচ্ছেন, তারা জানেন ক্যাশ অন ডেলিভারির সিস্টেম চালু হয়ে গেছে। যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি আপনার মহাদশা, অন্তর্দশা, পতনদশা, এই জায়গাগুলো দেখা দরকার। প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু থাকে, আমি বারবার বলছি,
কারো ক্ষেত্রে আগে, কারো ক্ষেত্রে পরে, কারো ক্ষেত্রে মাঝ বয়সে, যাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে আপনার প্রাপ্তি আটকে গেছে তাদের প্রাপ্তি করানো সম্ভব, বা হয়তো আপনার প্রাপ্তি যোগটা ছিল কেটে চলে গেছে, সেই যোগকে কৌশিক রায় ফিরিয়ে নিয়ে আসতে পারবে। অর্থাৎ সঠিক রেমেডি, সঠিক প্রতিকার মাধ্যমে খুব কুইক রেমেডি, যেটাকে বলছে কুইক রেমেডি, কৌশিক রায়ের কাছে যে রেমেডিগুলো আমি যে করি কি না, কুইক রেমেডি, চট জলদি যাতে আপনারা লাভ যাতে পান। এই জন্য রাহু রক্ষা কবচটা পাওয়ার কেমন দিতে হবে এটা জানা দরকার, পাওয়ারের উপর কিন্তু কাজ করবে, পাওয়ার যতটা থাকবে কি না ততদিক আপনি কিন্তু লাভ আপনি কিন্তু পাবেন। তো যাই হোক, যে যে রাশির আমি কথা বলবো আগামীকাল, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। পাঁচটি রাশির কথা বলছি, পাঁচটি রাশি, লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকের ক্ষেত্রেই যে আমি যে কথাগুলো বললাম প্রত্যেকের ক্ষেত্রে যে খাটবে এটা নয়, কারণ আপনার জন্মছকে যোগ থাকা দরকার, যোগ না থাকলে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু আগামীকাল হবে না। এই জন্য আমি বারবার বলছি, নিজের জন্ম কুণ্ডলী একবার হলো বিচার বিশ্লেষণ অবশ্যই আপনারা করুন। আগামীকাল পরিগ্রহ যোগ রয়েছে, রাহুকাল রয়েছে দুপুর 3টা থেকে বিকাল 4:30 পর্যন্ত, এবং অভিজিৎ মুহূর্ত রয়েছে 11:43 থেকে 12:27 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে। এবং আপনাদের আগামীকাল কৃত্তিকা নক্ষত্র এবং ভরণী নক্ষত্র দিনটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। প্রত্যেককে আবারও বলবো জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম। অবশ্যই কমেন্ট বক্সে আপনারা এই কমেন্টটি করুন। পাঁচটি রাশির আমি একে একে নাম, টার্গেট নাম্বার এবং শুভ সময়টা আমি জানাতে চলেছি। নাম্বার 1 যে রাশি, মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। আপনাদের ক্ষেত্রে আগামীকালের শুভ সময় 10:41 থেকে 12:23 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আগামীকালে প্রাপ্তি নিশ্চিত হতে চলে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 4। আপনাদের শুভ সময় 11:24 থেকে 12:31 পর্যন্ত। 3 নম্বর যে রাশির কথা বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনাদের শুভ সময় সকাল 10:45 থেকে 12:26 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 5। আপনাদের শুভ সময় আগামীকাল 11:55 থেকে 1:08 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, আগামীকাল সুপার টুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6 এবং 8। আপনাদের ক্ষেত্রে রাশিভিত্তিক যে শুভ সময়টি সেটি হচ্ছে সকাল 9:21 থেকে 10:42 পর্যন্ত।